আরো বাড়ল রাজ্য সরকারের পূজো অনুদান। এবারে আমরা আমাদের কষ্ট থাকা সত্ত্বেও 50,000 টাকাটা 60,000 টাকা করে দিলাম। মা দুর্গা তার পদার পরে আমি ইলেকট্রিক সাপ্লাই এবং স্টেট ইলেকট্রিসিটি বোর্ডকে কনসেশনটা 60% বাড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি। এটা প্রায়শ্চিত্ত করা হচ্ছে আর কি, ওরা পশ্চিমবাংলাকে লুট করে দুর্গা পূজায় দক্ষিণা দেওয়া হচ্ছে যাতে সেই পাপটা ধুয়ে যায়। সমস্ত সম্পদ লুট হয়ে যাচ্ছে, আমাদের ভবিষ্যতের ছেলেমেয়েদের ভবিষ্যৎ লুট হয়ে যাচ্ছে। তাতে 500 টাকা নিয়ে কেউ যদি খুশি থাকে আর বা 50-60 হাজার নিয়ে যে দুর্গা পূজা করে খুশি থাকেন, খুব ভালো কথা। বিয়ে ইত্যাদি ইত্যাদি বাদ, টাকা নেই বলে, কিন্তু 50,000 টাকাটা বেড়ে 60,000 টাকা হবে, কনসেশনটা বাড়ানো হবে, যাতে অন্তত ক্লাবের মারফত ভোটের দিক থেকে বাবা বাচ্চা করে কিছু বাড়তি সুবিধা পাওয়া যায়, এটাই ওনার মনোভাব। 3 মাসের সময়সীমা পেরোলেও কেন মেলেনি মহার্ঘ ভাতা? রাজ্যের মুখ্য সচিবের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের সরকারি কর্মচারী সংগঠন ইউনিটি ফোরামের 25 অগস্ট শুনানি সম্ভাবনা। ভোলে বোমের পর এবার শিবশম্ভু চালকলে হানা সিবিআইয়ের। এফসিআইয়ের আধিকারিকদের নিয়ে হানা সিবিআইয়ের। এই চালকলের মালিকানা কার? অংশীদার কি অনুব্রতর আত্মীয়? কর্মীদের জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের। বোলপুরে ফের সাইকেল হোসেনের ফ্ল্যাটে সিবিআই হানা। গরু পাচার মামলায় অনুব্রত দেহরক্ষীর ফ্ল্যাটে গেল সিবিআই। রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এক আধিকারিককে নিয়ে সাইকেলের ফ্ল্যাটে গেল সিবিআই। গরু পাচারের টাকায় অনুব্রতর বিপুল সম্পত্তি। চালকল, স্টোন ক্রাশার, জমি, হোটেল, বাড়িসহ একাধিক সম্পত্তি কেনা হয়। 2015 থেকে 2018 সালের মধ্যে গরু পাচারের টাকার কমিশনে কেনা হয় বিপুল সম্পত্তি। আদালতে রিপোর্ট সিবিআই এর। গরু পাচার মামলায় সিবিআই স্ক্যানারে 18টি ব্যাংক অ্যাকাউন্ট, প্রচুর টাকার লেনদেন বলে অভিযোগ। 8টি ব্যাংকে পাঠানো হয়েছে চিঠি, খবর সিবিআই সূত্রে। গরু পাচার নিয়ে জনস্বার্থ মামলায় অমিত শাহর নাম বাদ দেওয়ার নির্দেশ হাইকোর্টের। অমিত শাহর প্রতি ব্যক্তিগত অভিযোগ নেই মামলাকারীর, তাই নাম বাদ দিতে হবে, নির্দেশ হাইকোর্টের। 3 দিনের মধ্যে নতুন করে মামলার নথি জমার নির্দেশ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যেই লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।